ছিল আমাদের হেড স্যার, সে স্কুলের এই কোর্সে প্রধান শিক্ষকের সে ঢুকছে, তখন থেকে হচ্ছিল উনি যে মেয়েদের সাথে যৌন হয়নি, তারপরে হচ্ছিল এমনি ইফতেজিং এসবের সাথে ঈদ ছিল, উনি সারাক্ষণ মেয়েদের মানে আমাদের আমাদের ক্লাস নিয়ে আমাদের হচ্ছে আমরা দশম শ্রেণীর পরে দশম শ্রেণীর যে গণিত ক্লাস নেয় তখন উনি মেয়েদের হচ্ছিলো আপনার হাতে, তারপর হচ্ছিল চুলে কিংবা টানা ধরে টানাটানি এরকম টাচ করার চেষ্টা করতো। তারপরে এর আগে বড় অপরাধ যারা ছিল তাদের সাথে উনি এরকম বিহেভিয়ার করছে। এর আগে আমাদের ক্লাসে আবার একটা মেয়ে, তার সাথে তিনি সম্পর্ক করছে যে আগে হচ্ছে পড়াশোনা কিছুই পারতো না, পড়াশোনা করতো না, কিন্তু এখন সে মানে পড়াশোনা তার সাথে সম্পর্ক করার কারণে হেডস্যার তাকে যে প্রশ্ন নানা এই বলে এখন সে হচ্ছিল পড়াশোনায় এখন ক্লাস থার্ড হয়েছে ক্লাসে। তারপরে হচ্ছিল হেডস্যার, তারপরে আমার এক বান্ধবী, ওই বান্ধবীর সাথে উনি কথা বল, আমি তাকে বলছিলাম যে তোর হেডস্যারের সাথে কথা হয়েছে কিনা, সে বলছে হ্যাঁ হয়েছে, আমি তোকে স্ক্রিনশট দিতে পারি, তখন সে আমাকে স্ক্রিনশট দিয়েছে, তার সাথে স্ক্রিনশটে কথা, সে এই স্ক্রিনশটে লেখা ছিল যে হেড স্যার তাকে তার সাথে কথা বলছে, তার ফ্যামিলিতে কয়জন, তারপরে তার পিক চাইছে, এবার বাজে পিক মানে অনেকই, তারপর হচ্ছিল সে বলছে যে এটা আমার বাবার ফোন, এই কারণে সে ছবি দেয় নাই। পরে হেড স্যার বলছে অনেক কথা হলো, অনেক কিছু এসব আবার কাউকে বললো না, এরকমভাবে তার সাথে অনেক কথা বলছে। পরে আমি পরে নিষেধ করার পর থেকে তারপরে আর কথা হয় নাই।